हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाइके ईद मुबारक। आशा करी आपनादेर ईद अनेक भालो केटेछे। तो आमादेर एखाने एकदम सकाल बेला थेके प्रचुर बृष्टि होच्छिलो, सबाइके एकदम भिजे भिजे नामाजे जेते हुएछे एमन अवस्था। तो आमी सकाले उठे किछुक्षण बाइरे बृष्टि देखलाम, एखन आमी आमार बेडटा गुछिये निच्छि। तो आजके जेहेतु ईदेर दिन, नतून बेडशीट टेडशीट तो बिछातेई हबे, तो सेटाई करछिलाम आर कि। आमी एखन निजेर बेडटा एकदम सुंदर मतो गुछिये निच्छि। तो ईदेर समय एटा आमार सकालबेला उठे प्रथम काज थाके, एकदम रूम टूम भालो मतो गुछिये नेওয়া। तो एटा होच्छे आमार ईदेर ड्रेस। তো আমি একদম রেডি টেডি হয়ে এখন নাস্তা করতে চলে আসলাম। তো আম্মু সেমাই অলরেডি রান্না করে ফেলেছে, আর এখন আম্মু পায়েসটা রান্না করছে। তো ঈদের দিনের স্পেশাল নাস্তাটা করব এখন। তো এই যে আমার আম্মুর পায়েসটাও প্রায় রেডি। আম্মু উপর দিয়ে জাস্ট এখন একটু কাজু বাদাম, কাঠবাদাম এগুলো ছড়িয়ে দিচ্ছে আর কি। তো এই যে আমার ঈদের দিনের স্পেশাল নাস্তা, পরোটা আর গরুর মাংস। তো নাস্তা টাস্তা করার পরে একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। তো পায়েস ছিল আর কি, তো পায়েসটা খেয়ে নিলাম। তো আমার আম্মু এই যে হচ্ছে মাংস কাটাকুটি করছে। বিগত কয়েক বছর ধরে আমাদের ঈদটা আমাদের হোম টাউনে করা হচ্ছে না। কয়েক বছর বলতে বিগত 3 বছর ধরেই আমাদের এখানেই ঈদ করতে হচ্ছে। বিভিন্ন সমস্যা বা বিভিন্ন কাজের কারণে দেখা যায় যে ঈদের টাইমটায় বাসায় যাওয়া হয় না। নর্মালি ঈদের মেইন আনন্দটা আসলে বাসায় সবার সাথেই হয়। এটা হচ্ছে ঈদের আগের দিনের ক্লিপ। তো এই যে আদা রসুন এগুলো হচ্ছে ছিলার দায়িত্ব পড়েছিল আমার উপর। ছোটবেলা থেকেই এটা আমার দায়িত্ব বাসায় যে এই মশলাপাতির জন্য এই যে জিনিসগুলো লাগে এগুলো সব হচ্ছে ছিলে টিলে রাখা, এগুলো হচ্ছে আমার দায়িত্ব। তো সেটাই আমি পালন করছি, এই সমস্ত কিছু আমাকে কাটতে হয়েছে। তো আপনাদের মধ্যে কার কার বাসায় এই দায়িত্বটা পড়ে আমাকে কমেন্ট জানাবেন। ছোটবেলায় একটা জিনিস হতো যে ঈদের আনন্দটা কয়েক গুণ বেশি থাকতো বর্তমান সময়ের থেকে। আমার কাছে যেটা মনে হয়, আগে যখন ঈদ আসতো ঈদের আগের দিন সারা রাত খুশিতে ঘুম আসতো না, বাট এখন ঈদের আনন্দটা আসলে আগের থেকে অনেক বেশি কমে গেছে। ছোটবেলায় ঈদের দিন সকালবেলা উঠে, মানে একদম সকালে উঠেই প্রথম কাজ ছিল যে সবার আগে তাড়াতাড়ি গোসল টোসল করে রেডি হওয়া, তারপরে ঈদের জামা সবসময় লুকিয়ে রাখা যাতে কেউ দেখতে না পায়, কেউ দেখে ফেললে জামাটা পুরাতন হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখন অনেক বেশি মিস করি। আর তারপরেও এখন মানে প্রত্যেকটা বয়সেরই একটা আলাদা আলাদা ব্যাপার থাকে আর কি। ছোটবেলায় যেমন মজাটা হতো, এখন হয়তো বা তার থেকে একটু ভিন্ন হয়। তো যাই হোক, আমার আম্মু রোস্ট রান্না করছে। তো মানে রোস্ট আসলে ঈদের সময় আমাদের বাসায় মাস্ট একটা আইটেম, মানে হতেই হবে, আমরা অনেক বেশি পছন্দ করি। তো তার জন্য আসলে এই কুরবানির ঈদেও আমাদের বাসায় সবসময় রোস্টটা করা হয়। তো আমার আম্মু হচ্ছে চিকেনটাকে ভেজে নিচ্ছে। আম্মু এটাকে হচ্ছে লবণ আর লেবু দিয়ে মেরিনেট করে রেখেছিল, তো এটাকে আম্মু এখন ভালো মতো ভেজে নিচ্ছে। এবার আমাদের আসলে যেটা প্ল্যান ছিল যে আমাদের নিজস্ব বাসায়, মানে আমাদের হোম টাউনেই ঈদটা করার, কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা গেল যে হয়ে উঠল না। আমার আব্বুও ঈদে বাসায় আসতে পারেনি, প্লাস আমার বোনেরও ঈদের পরে ওর মেডিকেলের ক্লাস শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে কোনোভাবেই আমরা আসলে যেতে পারিনি বাসায়। তার জন্য একটু মন খারাপও ছিল, কারণ অনেক ইচ্ছা ছিল যে এবার বাসায় সবার সাথে একসাথে ঈদ করব। কিন্তু কেয়ার করার যেটা হয়নি সেটা নিয়ে আসলে আফসোস করে লাভ নেই। তো আমার আম্মু সব মশলাপাতি দিয়ে এখন মানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। তো আমার আম্মুর রোস্টটা কিন্তু অনেক মজা হয়, আমার আম্মু অনেক যত্ন করে আমাদের জন্য রান্না করে, হয়তো বা সেই কারণেই এত বেশি মজা হয়। তো আম্মু এবার এর মধ্যে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছে। তো এই গ্রেভিটা আসলে যত বেশি কষানো যায় আর রোস্টটা তত বেশি মজা হয়। তো আম্মু এবার এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, আর তারপরে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছে আম্মু। তো গ্রেভিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর কি। তো এবার আম্মু এর মধ্যে হচ্ছে চিকেনটাকে দিয়ে দিচ্ছে, তারপরে এটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আম্মু আরেকটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবে। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, অনেকেই হচ্ছে পানি ইউজ করে না, দুধ দিয়েই পুরোটা সিদ্ধ করে, বাট আমার আম্মু এখানে একটু পানি ইউজ করেছে।
তো এই তো এখন আম্মু হচ্ছে পোলাও রান্না করছে। এবার অনেক কনফিউশন ছিল পোলাও রান্না হবে না বিরিয়ানি, লাস্টে ভোটিং এর মাধ্যমে পোলাও জিতে গেছে। আমার আম্মুর পোলাও অনেক পছন্দ, আর আমি তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি, আর আমার বোন হচ্ছে নিষ্ক্রিয়, ওর যে কোনো একটা হলেই হবে। তো সেই কারণে আমরা ভোটিং এর মাধ্যমে ডিসাইড করেছিলাম যে ঈদের দিনে কি হবে। তো এই তো এই ছিল আমার ঈদের দিন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।